নামাজ শেষ হওয়া মাত্রই মায়ার নবী মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো। হযরত আলী মায়ার নবীর সামনে বসছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকায় রয়েছেন, আল্লাহর নবী কি জিজ্ঞেস করবেন? সাহাবীরও প্রশ্ন, নবী আজকে এত লম্বা রুকু কেন করলেন? সাহাবায়ে কেরামেরও জানবার ইচ্ছা আছে না নাই, আজকে এত লম্বা রুকু কেন হলো? মায়ার নবী ডাক দিলেন, আলী এদিকে আসো, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো কই আমার তো দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। রুকু পাইলে রাকাত পাওয়া হয়, ঠিক না? জানেননি মাসালা, রুকু পাইলে কি পাওয়া হয়? আপনি যদি ইমাম সাহেবের সেজদায় পান তাহলে রাকাত পাইছেন, রাকাত একটা ছুটছে। রুকুতে পাইলে রামাজ একবার অন্তত সুবহানাল রাব্বিয়াল আজিম এতটুকু সময় পরিমাণ আপনি ইমাম সাহেবের রুকুতে পাইতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লি আছেন যারা মাসালা জানে না, এরা এরম করে যে ইমাম সাহেব রুকু থেকে উঠতে গেছে, হ্যাঁ নিজে নিজে রুকু ফিরে লয়, নিজে নিজে রুকু ফইরা নামাজের শরিক হইয়া সহসেজ দেওয়া দেয় না, কিছু করে না, বা এক রাকাত পরে পর পরে করে না, আদায় করে না। এক রাকাত তার পরে আদায় করার কথা ইমাম সাহেবের সালামের পরে, কিন্তু করে না। বলে কি ভাই আপনি রাকাত এক রাকাত পড়লেন না? কয় কেন আমি তো রুকু করছি। কই ইমাম সাহেবের সাথে তো পান নাই। কয় না পাইলে কি হয়েছে, আমি নিজে নিজে করছি না? নিজে নিজে রুকু করলে আর ইমাম সাহেবের সাথে পাওয়া হয় না? আপনি রুকু থেকে হুজুর উঠতে গেছে, আপনার আর নিজে নিজে রুকু করার দরকার নাই, আপনি সাথে সাথে শরিক হয়ে যান। আবার আমাদের কিছু মানুষ আছে ভাই এমন, রুকু না পাইলে সে নামাজে গিয়া এই পাঞ্জাবি ঠিক করে, গড়ি ঠিক করে, এই ঠিক করে, কেন কি হয়েছে? ওই রুকু তো গেছি গিয়া, এখন আরেকবার হুজুর সেজদা টেজদা দিয়া উঠুক, উঠার পরে যখন আবার রুকুতে যাওয়ার টাইম আইব তখন ধর্ম। অথচ আল্লাহর বন্দা জানেই না যে অতিরিক্ত সে যদি সেজদায় শরিক হয় এই সেজদাটা তার নামাজের ভিতরে পড়ল না, কিন্তু আল্লাহরে তো অতিরিক্ত সেজদা দিল, এতে আল্লাহ কত খুশি হয়। সে যদি আইসি দেরি না কইরা, ধাইরে আমার মালিকের কদমে এখন সেজদা চলছে, আমার আর দেরি করা ঠিক না, সাথে সাথে রুকু সেজদায় চলে গেল, আল্লাহ কেমন খুশি হইতো যে দেখো আমার বান্দা সে কিন্তু এই সময় শরিক না হইলেও পারে, শরিক না হইলেও পারে, তারপরে রাকাতে হইলেই হয়, কিন্তু আমি আল্লাহর কদমে কত তাড়াহুড়া করে সেজদা দিছে, এতটুকু সেজদা তো আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, নামাজ কবুলের উসিলা হয়ে যাবে। আর আমরা এরকম আর আসতেছে রমজান মাস সামনে মাশাআল্লাহ, তখন তো দেখবেন খতমে তারাবিতে অনেক যুবক আছে এমন, ওই পিছনে ঘুমায় যেই খালি হুজুর ইয়ালামুনকে টান দিছে তখনই রুকু থেকে ধরে করে, এখন শেষ হুজুর রুকুতে যাইব, এখন গিয়ে হাজির হয় কি ভাই? এগুলো কি আমরা নামাজ হাজির হয়েছি কাকে খুশি করার জন্য? তাহলে তো আমার সবসময় এই টার্গেট রাখা উচিত যে আমার কোন কাজটাতে আমার আল্লাহ খুশি হয়, এগুলো করব না। নবী বলেন, আলী দেরি করলা কেন? কই নবী গো আমি তো দেরি বেশি হয় নাই, আমি তো আপনার রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, রুকু কেমনে পাইছো খবর আসেনি? বলে কেমনে? মিয়া আমি রুকুতে গেছি আর জিব্রাইল আমার রুকুতে হ্যাং করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ এটা কি কর? বলে হ এটাই তো ঘটনা, আমি মাথা উঠাইতে যাই এমনি জিব্রাইল কই নবী গো মাথা তুইলেন না, আপনার আলী এখনো রাস্তায়। এ আলী কি হয়েছে খুলে কো, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল তোমার ওই আমল, কি করছো রাস্তায় এটা কও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নির্ধারিত সময়ে বের হয়েছি গো মায়ার নবী, গলিতে আসা মাত্র একজন মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষকে সম্মান দেখাইতে যাইয়া আমার একটু দেরি হয়েছিল। নবী কয়, আলী রে এইবার বুঝো মুরব্বীকে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। আমি নবীর নামাজ আল্লাহ লম্বা করায় দিছি। এ যুবক এজন্য বলি বাবা সাবধান, বাপ মার সাথে বেয়াদবি কইরো না, বাবা মা তারাও আজকে মুরব্বী হয়ে গেছে, তারাও আজকে মুরব্বী, সমাজের মুরব্বী বাবা যারা বাবার বন্ধু, যার বাবার বয়সের তাদের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না, কারণ তাদের অন্তরের দোয়া
তোমার সামনের জীবনের পথ আল্লাহ সুন্দর করে দিবে এজন্য আল্লাহ পাক কয় والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ বলেন যদি চার শ্রেণী জমিনে না থাকত আমি আল্লাহ কত আগেই জমিনে লোহা বানায় দিত আসমানে লোহা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা তামা বানায় দিতাম ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না যদি এই চার শ্রেণী জমিনে না থাকত জমিন থেকে একটা ফসল আমি উঠতে দিতাম না বল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নামতো দেখো না গত সপ্তাহের আগের সপ্তাহে তুরস্ক সিরিয়ায় কত বড় ভূমিকম্প হয়ে গেল জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেললো পঞ্চাশ হাজারের উপরে মানুষ জমিনের পেটে চলে গেল আল্লাহ কই এরকম ভাবে প্রতিদিন জমিন এরকম চায় এরকম চায় কিন্তু আল্লাহ এখনো এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি ওরা বৃদ্ধ বয়সে আমি আল্লাহরে সাজদা দেয় এখনো কিছু যুবক যেই যুবক যৌবনে গুনাহ থেকে নিজেরে বাঁচায় এদের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি এ যুবক উলামায়ে কেরামের মেহনত আছে বিদায় এখনো যুবকের অন্তরে আল্লাহর ভয় ঠিক কি না উলামায়ে কেরামের হরকত আছে বিদায় এখনো মুরব্বি বাবা যারা মসজিদে যায় আল্লাহকে কদমে সাজদা দেয় এখনো মসজিদে যায় মানুষ আল্লাহর কদমে সাজদা দেয় তাহলে বোঝা গেল এই জমিন আল্লাহ টিকায় রাখছে আল্লাহর নামের উসিলা আর আল্লাহ নামের পরিবেশ আল্লাহ টিকায় রাখছে উলামায়ে কেরামের উসিলা এজন্যই উলামায়ে কেরামের কদর দরকার ঠিক কিনা জোরে বলেন উলামায়ে কেরামের কদর বেশি বেশি দরকার উলামায়ে কেরামকে মহব্বত করব উলামায়ে কের কথা মতো চলব আল্লাহর নবী বলছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়ি কালবাল মাইত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাত বিওয়াবিলিল মাতর মায়ার নবী দয়ার নবী বলেন ফিতনার জমানায় তোমরা যারা দৌলতে ইমান হেফাজত করতে চাও নিজে নিজে চলবা না চলতে গেলে বিপদে পড়বা যদি তোমার ইমান হেফাজত করতে চাও ইমানের রশিটারে আলেমদের সাথে বান্ধো আল্লাহু আকবার ইমানের রশিটাকে উলামায়ে কেরামের সাথে বান্ধো নদীর ঘাটে নৌকা যদি তাকে জোর তুফানে নিয়ে যাবে কিন্তু নৌকা যদি তুমি গাছের সাথে বান্ধা রাখো জোর তুফানে নৌকা নিবে না আমার আপনার ইমানের উপর মাঝে মাঝে ঝড় তুফান আসবে রে যুবক এই ঝড় তুফান কেমনে আসবে তুমি টের পাবা না উত্তরে আইসে না দক্ষিণে আইসে পূবে আইসে না পশ্চিমে আইসে তুমি টের পাইবা না যখনই আইব তখন যদি তোমার ইমানের রশি আলেমদের সাথে বান্দা থাকে শত ঝড় তুফানেও আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে কাদিয়ানিরা দেখেন না ইস্তেমা শুরু করে দিছে উত্তরবঙ্গে পঞ্চগড়ে কাদিয়ানিরা বিশাল বড় ইস্তেমা করার প্ল্যান করেছে রে যুবক এ হলো তোমার আপনা তোমার আমার ইমানের ডাকাত কাদিয়ানির দল ঠিক কিনা জুড়ে বল তোমার আমার ইমানের ডাকাত কত রঙে কত সুরতে আমার আপনার সামনে আসবে এটা তুমি আমি টের পাবো না টের পাবে উলামায়ে কেরাম কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার আছে রাডার উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে যায় উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে যায় যত বড় ফাকরি থাকুক যত বড় জুব্বা থাকুক যত লম্বা দাড়ি থাকুক একই ইমানের বন্ধু না ডাকাত এটা আলেম উলামার রাডারে ধরা পড়ে বিশেষ করে উলামায়ে দেওবন্দের রাডারে ধরা পড়ে আজ পর্যন্ত কোন ডাকাত যত সদ্য বেশি আসুক না কেন উলামায়ে দেওবন্দের চোখে কোনোদিন ফাঁকি দিতে পারে নাই পারবেও না ইনশাআল্লাহ
বোরকা পরে আসছে ওলামায়ে দেওবন্দ তারা গাইনি ডাক্তার সেজেছেন গাইনি ডাক্তার সেজেছেন ডাকাত যেই সুরত ধরে আইছে ওলামায়ে দেওবন্দ সেই সুরতে ওরে ধরছেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে বলুন কাদিয়ানিরা এরা মুসলমান না কাফের আরেকটু জোরে বলেন মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের কইব না এরাও কাফির এদের মতবাদ কি এদের মতবাদ হলো আমার নবীর পরে নবী নাই নবীর পরে নবী কাদিয়ানি আর আমাদের আকীন হলো আমাদের ঈমান হলো আমার নবী শেষ নবী নবীর পরে নবী জোরে কর নবীর পরে নবী আমার নবীর খতমে নবুয়ত এটা হলো নবীজির শান মান খতমে নবুয়ত হলো আখেরি নবীর শান মান এই খতমে নবুয়তের সিংহাসন লইয়া টান দিব কাদিয়ানি আর আমি নবীর আশিক হইয়া সায়া সায়া দেখমু আর তাল বাজাইমু কেয়ামতের ময়দানে নবীর সামনে গিয়া আবার কইমু আল্লাহর নবী গো আমি আপনার উম্মত একটু সুপারিশ করেন নবী আপনার লাগি সুপারিশ করব হ্যাঁ নবী যদি তখন কয় আমার সম্মান লইয়া টান দিল আর তুই একটু মুখ ফুটে আওয়াজও করলি না আবার আমার আশিক দাবি করস ওই দিন আল্লাহ নবীর সামনে মুখ দেখাইবার কোনো উপায় আছে তাহলে খতমে নবুয়তের আন্দোলন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার আন্দোলনে উলামা ইকরাম যখন যে অবস্থায় ডাক দিবে প্রত্যেকটা নবীর উম্মত যদি দাবি করি আমি নবীর উম্মত তাহলে হাটে থাকি বাজারে থাকি জঙ্গলে থাকি আর মাঠে থাকি আওয়াজ পাওয়া মাত্রই ইমানি দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে হাজির কারা কারা হইতে রাজি হাত উঠে আল্লাহকে দেখা মাশাআল্লাহ আমার ভাইরা সজাগ আছি তো সবাই সজাগ আছি তো হ্যাঁ এটা খালি চৌকের সজাগ না দিলের সজাগ বলতেছি সব দায়িত্ব সব ঠিকাদারি যদি মেসাবহলে দিয়া দেন তাইলে হইব আপনারা যদি সব দায় দায়িত্ব আলেমুল আমারে দিয়া দেন আল্লাহর কাছে নিজে জবাব দেওয়া যাইব কিছু কিছু বিষয় আছে যেগুলা খালি হুজুরদের দায়িত্ব না গোটা উম্মার দায়িত্ব গোটা নবীর সমস্ত উম্মতের দায়িত্ব এই জন্য কাদিয়ানি বিরোধী আন্দোলন এটা সমস্ত উম্মতের উপরে এই দায়িত্ব ফরজ 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 কেউ বাঁচতে পারবেন না কেউ বাঁচতে পারবেন না আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই শেষ বয়সে এই ডাকটা দিয়ে একটু গরম কইরা হায়াত পেয়ে বের পাইলেন না পাকিস্তানের জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে সংসদে আর সেই কাদিয়ানিদেরকে সংসদে কাফের ঘোষণা করার জন্য লক্ষ লক্ষ নবীর আশিকের মিছিল বের হয়েছিল আর সরকার গুলি করে 10,000 নবীর আশিককে শহীদ করেছে যার বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে আইন করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে আমি তো মনে করি বাংলাদেশে নবীর আশিক পাকিস্তানের চেয়ে কম না বরং বেশি আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না অতএব যদি উলামায়ে কেরামের ডাকে আবারও ডাক দেওয়া হয় উলামায়ে কেরামের নেতৃত্বে যদি সংসদে আইন করে বাংলাদেশের সরকারের কাছে এই দাবি পেশ করতে জনগণকে ময়দানে ডাক দেওয়া হয় প্রয়োজনে যদি আমাদের বুকে গুলি চড়ে পাকিস্তানে 10,000 মরছে আমরা 10,00,000 নবীর জন্য মরতে কারাগারা তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখা এজন্য বলি ইসলাম যেমন নরম তেমন জোরে কোন যেমন নরম তেমন তুমি আমার একটা গালি দেলাও আমি নরম কিন্তু আমার নবীর শান মান লইয়া টান দিবা চেয়ার লইয়া টান দিবা আর আমি নরম আর এই সময় আমি হাত জোর করমু আর কইমু থাকদো না লয়ে গেছি গে জাগি বাহ 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 আমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আল্লাহ বলেন বান্দা আমারে খুশি কর আমারে খুশি কর তোর কাক
কে তোর উপরে খুশি এটা দেখা লাগবে না, তুই খালি দেখ আমি তোর উপরে খুশি কিনা, তোর উপরে কেডা খুশি এটা দেখিস না। আজকে আমরা এটা দেখকেই ভুল করছি। ভারত খুশি নি দেখো, পাকিস্তান খুশি নি দেখো, অমুক নেতা খুশি নি দেখো, অমুক দেশ খুশি নি দেখো, আল্লাহ কয় হায়রে বুকার বুকা, তুই কি এটা তোর চিন্তা করার কথা ছিল? তোর চিন্তা করার কথা ছিল দেখো আমার আল্লাহ খুশি কিনা। আমি আল্লাহ যদি তোর উপরে খুশি থাকি, ওরা সব যদি তোর দুশ্মন হয়, বিন্দু পরিমাণ পশম নড়াইতে পারবে না। এই একিন আসেনি না নাই? এই একিন আমাদের দুর্বল হয়ে গেছে, এই একিন আমাদের দুর্বলতা এসেছে, যার কারণে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ কলাম ইমানদারের বন্ধু। আল্লাহু আকবার, জোরে কর, এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিছেন, বান্দা আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর বন্ধু। এইবার আমি আপনি আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আমি নিজেকে দাবি করতে হবে আমিও আল্লাহর বন্ধু। যদি এদ্দুর হয় তাহলে বন্ধু বন্ধুকে সাহায্য করবে, এটা বন্ধুত্বের দাবি। বন্ধুকে যদি আরেকজন মানুষ পিঠায়, আর বন্ধু যদি চায়ে চায়ে দেখে, তাহলে এটা বন্ধুত্বের সাথে নিমক হারামি। আপনারই ফিটায় আর আপনার বন্ধু চায়ে চায়ে তাল লয়, এটা কি বন্ধু? হ্যাঁ, তাহলে আল্লাহ যে বলল আমি তোমাদের বন্ধু, এখন আমাগরে ফিটাইতেছে, আমরা রক্ত ধরতেছে, আল্লাহ দিয়ে লড়েও না সরেও না, তো কের বন্ধু? প্রশ্ন জাগেনি না জাগে না? কঠিনভাবে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ কই আমি তোর বন্ধু, আর আমি কই না ভারত আমার বন্ধু। আল্লাহ কই আমি তোর বন্ধু, কিন্তু আমি কই না আমেরিকা আমার বন্ধু, রাশিয়া আমার বন্ধু, চীন আমার বন্ধু। এই জন্য আল্লাহ কঠিনভাবে নারাজ, কঠিনভাবে আল্লাহ নারাজ হয়ে গেছি, আল্লাহ পাক কঠিনভাবে নারাজ হয়ে গেছি। নারাজ হওয়ার কারণে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরায় রাখছে, এজন্য আমাদের রক্ত ঝরতেছে জমিনে, ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত মুসলমান ভাই রক্ত ঝরে। গাজার মানুষগুলি রাতে ঘুমাইতে পারে না রে যুবক, তুমি আর আমি ঘুমাই, কিন্তু মা সারাটা রাত জায়গা জায়গা সন্তানের মাতার পাশে পাহারা দে, কখন জানি দুশ্মনের বুলেট এসে করে পড়ে। আমি আপনি যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ামত্ত, ওই রাতেও ওই রাতেও ফিলিস্তিনে একজন মুসলিম যুবক অসুস্থ, বাবার ঔষধ আনতে হাসপাতালে না গেছে ফার্মেসিতে, ফার্মেসিতে বাবার জন্য ঔষধ আনতে গেল, ওই যুবক বাবার জন্য ঔষধ নিয়ে আনতে পারে নাই, বরং বাবার কাছে লাশ হইয়া ফিরছে ইহুদিদের গুল্লির দ্বারা। আমারে আর তোমারে আর্জেন্টিনার খেলা নিয়ে পাগল কইরো না, কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে, আল্লাহ খাওয়াইতেছে। নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ জুলুম, আমি তুমি ধ্বংস হয়ে যাইতাম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম, আল্লাহ বাঁচায় রাখছি। এ যুবক, ওই যুবকগুলি, যেই যুবক মসজিদে যেই যৌবনে, যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও, আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছি। বন্ধু বানাই বা তো নামাজি বন্ধু দেখে বন্ধু খোঁজ না, না অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানাও না, তার সাথে চইল না। যদি অন্যায়ের সংখ্যা বেড়ে যায়, যদি গান বাজনার আয়োজন করেন না যুবকের সংখ্যা জমিনে বেড়ে যায়, তাহলে পৃথিবীর হায়াত আল্লাহ কমায় দিবে। কেউ শুনল না, কেউ দেখল না, কেউ বুঝল না, কেউ দেখল না, কেউ শুনল না, কেউ বুঝল না, তোমার দিলের খবর জানেন কে? দিলে দিলে বৈশা শুধু বললাম মালিক যা করেছি ভুল করেছি, এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি, আল্লাহ ব্যবসা করতে মিথ্যা বলেছি আর বলবো না, চোখের সামনে আমার পাশের দোকানদার কবরে চলে গেল, চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী আজ কবরে শুয়ে আসে, লেখাপড়ার সাথী আজকে কবরে চলে গেল, জানি না মালিক কোন দিন আমার ডাক আসে, মালিক আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, আর জীবনে কোনোদিন মাপে কম দিব না, আর জীবনে কোনোদিন কোনো মানুষে ঠকাইব না। এই কথাটা তুমি দিলে দিলে এখানে বসে বলতে দেরি, আল্লাহ তোমার নাম মুহূর্তের ভিতরে অলির খাতায় লিখতে দেরি হবে না। আহাদুল্লাইসা কামিসলি সামাদুল্লাইসা কাফাদলি,
لمن الملك تغو ايتو سزاوار خدائي تو خدا وندي يمي ني تو خدا وندي يساري تو خدا وندي زمي ني تو خدا وندي سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معذي تو مذلي تو ملك العرش بجائي بري از خردن اخفتن بري از تهمت مردن بري از بيم ابيدي بري از رنج بلائي এতো দয়া এতো মায়া এতো দয়া এতো মায়া এজন্যই তো আল্লাহ পাক জমিনে ধমক দেয়া কই জমিন আমার বান্দার বিরুদ্ধে তোরা কেউ নালিশ দিবি না আমার বান্দা যত গুনাহ করুক না কেন কখন কোন টাইমে তার দিলটা নরম হয়ে যায় কখন কোন আলেমের পাশে বসে দিলটারে নরম করে দেয় আর দিলে দিলে আমি আল্লাহর কাছে কান্দে আমি কিন্তু মুহূর্তের ভিতরে তার সব গুনাহ maaf কইরা ওলির খাতায় তুইলা দিব অতএব তোমরা জমিন আমি আল্লাহর কাছে বান্দা বান্দির বিরুদ্ধে নালিশ দিবি না জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে নালিশ দেয় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়েকাতা ইয়াস্তাজিলু রাব্বাহু হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জমিন প্রতিদিন কয় মালিক আর কত আমি জমিনের উপরে গুনাহ দেখব মালিক আমার উপর দিয়ে জালেম যখন পায়ে খাইটা খাইটা যায় আমি জমিন তার পায়ের কদম আর কত সইব ও মালিক আর কত আমি অন্যায় দেখব আর কত গানের আওয়াজ সইব আর কত তোমার নাফরমানি আমি জমিন দেখব আসবিরু ইলা মাতা আসবিরু আমারও তো একটা ধৈর্য আছে মালিক আর কত ধৈর্য ধরব আমি দেখতেছি নাফরমান আমার উপর দিয়া হাইটা কাইটা দাপট দেখায় দেখায় যায় জালেম দেখতেছি আমার উপর দিয়া জুলুম কইরা কইরা যায় আল্লাহ আমি জমিন আর কত দেখব আর কত শুইব আবতালিউ ইবনে আদম ফি কারি আমারে অনুমতি দাও ওই জালেম রে আমি গিলে ফেলি আল্লাহ অনুমতি দাও আমি ওই পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয় আল্লাহ কয় শুধু জমিন না ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু সাগর মহাসাগরগুলি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করি কক্সবাজার সমুদ্র সৈকত কতজন যায় গুনার আসর বসায় দেয় এত বড় সাগর মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে পরে দুনিয়া ডুবায় দিতে পারে সিডর হলো বাংলার মানুষ দেখছে কত মানুষ মরল মাঝে মাঝে এরকম সাগর উশৃঙ্খল হইয়া কখনো কখনো ছুটে চলে আল্লাহ কই এরকম একদিন দুই দিন না সাগর প্রতিদিন আমি আল্লাহরে কয় মালিক আমার সাগরের পারে যেই অন্যায়গুলা জালিমগুলি করে যে গুনার আসর দ্বারা বসায় আমি সাগর আর কত সইব অনুমতি দাও আমি সাগর সাগর জমিনটারে পাক বানিয়ে দিই এই নাপাক জমিন গুনাগারের কারণে নাপাক হয়ে গেছি আল্লাহ নাপাক জমিনে আমি পাক বানিয়ে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবাইকে ধমক দিয়ে কইরে জমিন থাম থাম এখনো জমিনে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যাদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি আমি আল্লাহ দেখি কি পরিমাণ গুনাহ জমিনে হয় কি পরিমাণ অন্যায় হয় কি পরিমাণ জুলুম হয় আমি দেখি মসজিদে কয়জন নামাজে যায় আর নামাজের বাইরে কয়জন থাকে আমি আল্লাহ সব দেখতেছি এরপর ধরি না কেন জানোনি এই মানুষকে আমি আল্লাহ আমার সকল সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে বেশি আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমির আল্লাহ বানাইলেন কুন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা কিন্তু আমার আপনার আল্লাহ পাক
আকুন ফায়াকুন বইলা বানাই নাই রে যুবু আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপালটার এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফায়কুন বলল হয় না আমি আল্লাহ এত দামি কপাল নিজের হাতে বানাইছি এরপর কেন ধরি না জানোনি জমিনে এখনো চার শ্রেণী আছে এই চারটা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখব জোরে বলি সুবহানাল্লাহ লাউলা মাশায়েখ রুকা والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনের ভিতরে এখন এমনও কিছু আমার বান্দা বান্দি আছি চুল দাড়ি সাদা হয়ে গেছি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা গায়েতের শক্তি নাই কিন্তু এরপরও আমি আল্লাহরে কষ্ট করি করি সেজদা দেয় সেজদা দিতে কোমর বাঁকা করতে পারে না রুকু করতে গেলে তার কষ্ট হয় এরপরও আমার কিছু বান্দা বান্দি যাদেরকে আমি আল্লাহ বৃদ্ধ বানাই দিছি এই বৃদ্ধ বয়সও কষ্ট করে যখন আমারে সাজদা দেয় তার সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে আল্লাহ পাক বলেন দুই নম্বর হল জমিনে এমনও কিছু যুবক এমনও কিছু যুবক পাওয়া যায় যৌবনের পাগলামি করে না যৌবনে সে গুনার কাজে যায় না যৌবনে বাপ মার সাথে বিয়াদবি করে না অথচ যৌবনের চাহিদা ছিল অন্যায় করা জুলুম করা যৌবনের চাহিদা ছিল মারদুর করা যৌবনের চাহিদা ছিল জিনা বিচার করা যৌবনের চাহিদা ছিল গানের আয়োজন করা কিন্তু না জমিনে এমনও কিছু যুবক আছি সর্ব সেক্টরে সর্ব জায়গায় আল্লাহ বলেন এরা যৌবনে মসজিদে তারে পাওয়া যায় যৌবনে রমজানে রোজা রাখতে দেখা যায় যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে তারে দেখা যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখা যায় ওই যুবক যখন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায় তার কলিজার দিকে তাকাইল জমিনের প্রতি আমার মায়া লেগে যা তিন নম্বর আল্লাহ বলেন ওয়াল আতফাল রুদ্দা জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো জারি হয় নাই শিশু বাচ্চাগুলি নিষ্পাপ মাসুম ফেরেশতা সমতুল্য ওই বাচ্চাগুলি ওরা গুনাহ যদি করে তো করছে তার বাবা করছে তার মা মার গুনার কারণে বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায় এই গজবের ভিতরে এই শিশু বাচ্চাটাও পইরা যায় অথচ ওর কোনো অন্যায় নাই ওর কোনো অপরাধ নাই আমার ওই নিষ্পাপ অবুজ বাচ্চাটা বান্দাটা যখন টুট ভাঙ্গে ভাঙ্গে বিপদে পইরা কান্দে তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা চার নম্বর আল্লাহ বলেন ওয়াল আনাম রুতা জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে জীব জানোয়ার হাইবানাত আছে এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ নাই রোজা নাই এদের কোনো অন্যায় নাই অপরাধ নাই যদি জমিনে গজব নেমে আসে রে জমিন এ সাগর যদি তোরা এই জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা কোনো গজব দাও তোমরা যদি জমিনের মধ্যে কোনো ধরনের মানুষের উপরে এমন আসমানি জমিনি বিপদ নিয়ে সামনে হাজির হও
গরু ছাগলগুলি এরাও গজবে পুইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য গরু ছাগল হাঁস মুরগি পালেন, ঘরে পালবেন, গরুটারে অহেতুক মারবেন না। এ যুবক প্রয়োজন ছাড়া হাইওয়ানের উপরে হাত উঠায় না, হাইওয়ান বুঝে না, কিন্তু আল্লাহ বলেন হাইওয়ানের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার। শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবু শিশু বাচ্চাদের ধমক দিও না গালা।